মনে করেন যে কোনা বাড়ির থেকে আসছি অটো রিকশা ইজি বাইক বা সিএনজি এছাড়া কোনো বিকল্প দেখছি না আমরা আবার অনেক সময় পায়ে হেঁটে আসছি পুলিশের রাস্তায় মাঝখানে নামাই দিচ্ছে পায়ে হেঁটে আমরা চলে আসে না না প্রাইভেট আমরা পাচ্ছি না আমরা যে অটো রিকশাটি আর এই তিন চাকা যে সিএনজি এইগুলোই আমরা পাচ্ছি কিন্তু ভাড়া দ্বিগুণ যেখানে আমরা 50 টাকা দিয়ে যাই সেখানে তার 100 150 বা ডাবল করে ভাড়া গোনা লাগছে বাস বন্ধ থাকার কারণে আমরা সিএনজি তে 50 টাকা ভাড়া দিচ্ছি কারণ 40 টাকা বেশি লাগতেছে আমরা পেড়ে কিদার মানুষ ঠিক আছে আমরা এখন কয়দিন বইয়া থাকব আমরা তিন চার দিন বইয়া রইছি পরে আইসি আজকে আজকে একটা মামলা দিয়ে দিয়েছে 2000 টাকা আমরা কি করব 2000 টাকার মামলা আছে সবই তো চলতে আছে আমরা তো কয়দিন লাগাই থাকব সবই চলতে আছে শুধু বাস বন্ধ মানুষের কাম সব চলতে আছে আপনি দেখেন अवेलेबल চলতে আছে কিন্তু আমরা না খাই কয়দিন থাকব না খাইয়ে তো মরণ লাগবে মানুষের আর মানুষের আর সমস্যা বেশি হইছে অনেক ভোগান্তিতে পড়া হইতাছে মানুষের আর মানুষ কিভাবে যাইব মানুষ আর কি নেওয়ার লাগবে না মানুষে এই যে যে রকমের পারতে আছে যাইতে আছে সিএনজিতে বাইকে প্রাইভেটে অটোতে অটো তাও তো ধরতে আছে ওই যে ছাড়দেন মার্জেন এখন যে যে রকমের পার ওই রকমের যাইতে আছে আর কি যারা বিশেষ সরকারি যে নিয়ম করে দিছে নিয়মের বাইরে যারা আসতেছে বাইরে ঘোরাফেরা করতেছে তাদেরকে আমরা বুঝে বাড়িতে পাঠানোর চেষ্টা করতেছি এবং আইনগত ব্যবস্থা দেখেন অনেকগুলো থ্রি হুইলার অনেকগুলো প্রাইভেট কার আটক আছে যেগুলো অপ্রয়োজনে বের হয়েছে এগুলোর বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থাও নিয়েছি যে সকল প্রাইভেট কার যে সকল থ্রি হুইলার আপনি দেখেন আবদুল্লাপুর থেকে এদের সামনে যেগুলো আছে ঢাকা জেলা নারায়ণগঞ্জ জেলা গাজীপুর জেলা এই থ্রি হুইলারগুলো গভর্নমেন্ট তাদেরকে চলার অনুমতি দিয়েছে ঢাকার বাইরে বাট এরা ঢাকার ভিতরে ঢাকার বাইরের যাত্রী নিয়ে চলে আসতেছে এগুলো আমরা আটক করতেছি এবং আইনগত ব্যবস্থা নিতেছি এবং মেট্রোর থ্রি হুইলারগুলোতেও যেগুলো যাত্রী বেশি তিনজন চারজন পাঁচজন পর্যন্ত দেখবেন নিচ্ছে এবং একজন যাত্রী আরেকজনের অপরিচিত ভিন্ন ভিন্ন জায়গায় থেকে এরা যাত্রী হিসেবে উঠছে এভাবেই কিন্তু করোনাগুলো ছড়াচ্ছে এগুলো যাতে না করে আমরা এগুলো ব্যবস্থা নিচ্ছি এবং সবাইকে ইয়ে করে দিয়ে যার যার বাসা পাঠিয়ে দিচ্ছি এবং এই মোটর যানগুলোর বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি আমি তো যেমন যখন আসতাম এয়ারপোর্টে তখন যেদিন ফ্লাইট এদিন সকালে রওনা দিতাম পরে দিনের দিন এয়ারপোর্টে ঢুকে যেতাম ওখানে যেমন দুই দিন আগে আসা হলো আমার ভোগান্তি হয়েছে ওইটে আমি আজকে যদি দিনে আসতাম 12টা বাজে বাসে আসলে আমি এখানে নামলে আমার ওই 500 টাকা লাগতো এখন আমার 4500 টাকা লাগছে দাদা তো দূরচন্দন